হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব হাইটেকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এক্সেল ফাইলে গুণ করতে পারি, অর্থাৎ এক্সেল ফাইলে তথ্য ইনপুট করার পর আমরা কিভাবে খুব সহজেই অনেকগুলো তথ্য একসাথে গুণ করতে পারি, সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ছোট একটা ইন্ট্রো করে আবারও স্ক্রিনে আসলাম। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে এক্সেল ফাইল তৈরি করতে হবে। তৈরি করার পর প্রয়োজনীয় ডাটা সেখানে লিখতে হবে। লিখার পরে আমরা সেই সংখ্যাগুলোকে কিভাবে গুণ করতে পারবো সেই বিষয়টি এখানে আমরা করতে পারবো। তো এক্সেল ফাইল হচ্ছে হিসাব বিকাশ করার জন্য খুব উপযোগী একটি সফটওয়্যার। তো আমরা এর সাহায্যে খুব সহজেই আমরা আমাদের তথ্যগুলোকে সম্পাদনা করতে পারবো, বা যোগ বিয়োগ গুণ ভাগ সহ আনুষাঙ্গিক তথ্যগুলো আমরা এখানে প্রদর্শন করতে পারবো বা হিসাব নিকাশ করতে পারবো। তো এখানে আমি যে তথ্যটি লিখেছি এই তথ্যগুলোকে আমরা গুণ করব, অর্থাৎ B1 এর তথ্যগুলো দ্বারা B1 এর তথ্যগুলোকে আমরা গুণ করব। অর্থাৎ এখানে 65 কে 2 দ্বারা গুণ করলে যত পাবো সেটা আমরা কিভাবে ফর্মুলার সাহায্যে এক্সেল এর মাধ্যমে সেই কাজটি খুব সহজে করতে পারি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে B1 এর তথ্যগুলোকে আমরা D1 এর তথ্য দ্বারা গুণ করব, এবং আমরা যে কলামে গুণফল নিতে চাই সেই কলামটা আগে সিলেক্ট করবো, অর্থাৎ সেখানে এখানে ক্লিক করা অবস্থায় থাকে। তো আমি এখানে এইচ কলামে গুণফলটি নিতে চাচ্ছি। তো সেই এইচ কলামের প্রথম রোতে ক্লিক করার পর আমাদের যে উপরে ফর্মুলা বার আছে, এই ফর্মুলা বারে আমরা ফর্মুলা লিখব। অর্থাৎ প্রথমে আমরা সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা বি কলামের তথ্যগুলোকে D1 এর কলাম দ্বারা আমরা গুণ করব। তাহলে প্রথমে আমরা এই B1 এ একটা ক্লিক করব। সমান চিহ্ন লেখার পর B1 এ একটা ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু গুণ করতে চাচ্ছি তাহলে আমরা এখানে গুণ চিহ্ন লিখব। অর্থাৎ গুণ চিহ্ন লিখতে গেলে আমরা স্টার ব্যবহার করি। তো এখানে স্টার দিলাম। স্টার দেওয়ার পর যেহেতু আমরা D1 এর তথ্য দ্বারা গুণ করতে চাচ্ছি তাহলে আবারও সেই D1 এ একটা ক্লিক করব। তো D1 এ ক্লিক করার পর আমাদের এইচ কলামে এখানে লেখা আসছে ইকুয়াল টু B1 স্টার D1, অর্থাৎ B1 গুণিত D1, যে B1 কলামের তথ্যকে আমরা D1 এর কলামের তথ্য দ্বারা গুণ করব। তো এটা লেখার পরে বা এখানে দেখার পরে আমরা জাস্ট শুধু একটা এন্টার বাটনে একটা ক্লিক করব। তো এন্টার বাটনে ক্লিক করার পর পরে এই সংখ্যা দুটি গুণ হলো, গুণ ফল আমরা পাচ্ছি 130। তো সবগুলো গুণ করার জন্য জাস্ট আবারও সেই 130 এর এই কলামে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ড্র্যাগস অপশন চলে আসছে, এখানে কার্সরটা রাখার পর শুধু আমরা এখানে ড্র্যাগ করে দিব। তাহলে আমাদের প্রত্যেকটা কলামের তথ্যগুলো বা প্রত্যেকটা রো এর তথ্যগুলোর এখানে গুণফল আমরা পাবো, অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণফল আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। এইভাবে আমরা এক্সেল ফাইল ব্যবহার করে বা এক্সেল সফটওয়্যার ব্যবহার করে আমরা 2 বা ততোধিক কলামের গুণ করতে পারবো খুব সহজেই। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নতুন কোনো আপডেট ভিডিও আপলোড করার পর পরে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।